देशव्यापी चलमान गणटीका कार्यक्रमे केंद्रगुलोते सकाल थेकेई मानुषेर भीड़। तबे भैक्सिन सीमित हवाय अनेकेई पाच्छेन ना टीका कार्ड। भोगान्ति माथाय निये सारा दिन लाइने दाड़िएओ टीका ना पेये ফিরতে হচ্ছে অনেককে। আর আমি সকাল 7টার সময় এখানে আয়ার লাইনের মধ্যে সিরিয়ালে দাঁড়াইছি, এখনো কোনো আমি সিরিয়াল পাই নাই, টিকা পাই নাই, সিরিয়াল মেন্টেন নাই, কোনো নাই, শৃঙ্খলা নাই, বিশৃঙ্খলা নাই, খালি ঢুকায় আর ঢুকে আর ওদের সবই পরিচিতি লোক ঢুকায়। এখন বলতেছে পাবো, লাস্টে বলতে বলতে আর পাবো না, আবার কালকে আসবেন। এই একটা দিন গেল গেল আসবে। লাইনের কাছাকাছি আসছি, ওনারা বলতেছে টিকা শেষ হয়ে গেছে। এখন কালকে 7 ঘন্টা, আজকে 7 ঘন্টা, 14 ঘন্টা আজকে এভাবে দিন পার হয়ে যেতেছে, কিন্তু টিকা নিতে পারতেছি না। এখানে তো কোনো স্বাস্থ্যবিধি নাই, এখানে আক্রান্ত হচ্ছে, আবার দেখি ভ্যাকসিন দিয়ে কি হয়। ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। হাসপাতাল আঙ্গিনা পেরিয়ে রাস্তায়ও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলাসহ হাত ধোয়া সবচেয়ে কার্যকরী উপায়। বিশেষজ্ঞরা বলছেন টিকা দেওয়া হলেও সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কিন্তু দেশে টিকাদান কেন্দ্রগুলোতে এসব বিষয় একেবারেই অনুপস্থিত। এর আগে আগামী 12 আগস্ট পর্যন্ত 6 দিনের 32 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা ম্যাসিভ আকারে একটা ভ্যাকসিন ক্যাম্পেইন না করতে পারি বা মানুষের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করতে না পারি, তাহলে পরে সারা দেশের যেখানে আমার 80% মানুষকে টিকা দিতে হবে, এটা একটা আমাদের পাইলট প্রজেক্ট বলতে পারেন। এটা দিয়ে আমরা আমাদের নিজেদের সক্ষমতাও যাচাই করতে চাই এবং আমরা দেখতে চাই যে আমাদের লোকেরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একদিনে কি পরিমাণ টিকা দিতে পারেন। ইউকের একটি গবেষণা বলছে টিকা গ্রহণের 30 থেকে 34 দিনের মধ্যে 96.42% মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়। একই সাথে দ্বিতীয় ডোজ গ্রহণের 7 থেকে 14 দিনের মধ্যে 99% মানুষের শরীরে হয় অ্যান্টিবডি। তবে টিকা নিতে এসে স্বাস্থ্যবিধি না মানা কিংবা সামাজিক দূরত্ব না মানার কারণে হিতে বিপরীত হতে পারে। দেলোয়ার হোসাইন দোলন, ডক্টর টিভি, ঢাকা।